নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 172 বছর পর এই মহা সংযোগে পাঁচ রাশি রাজ সিংহাসন প্রাপ্তি হতে চলেছে। আজ সকাল 7:05 শুক্র রেট্রোগ্রেড হয়েছে, এই বকরি হয়ে সিংহ রাশিতে বকরি হয়েছে এবং সিংহ রাশিতে অলরেডি কিন্তু মঙ্গল অবস্থান করছে। মঙ্গলের সাথে শুক্রের কিন্তু পরম মিত্রতা রয়েছে এবং বর্তমানে শুক্র 4.5 ডিগ্রিতে অবস্থান করছে। এই বকরি হওয়ার ফলে আজ থেকে 7 আগস্ট পর্যন্ত সিংহ রাশিতেই থাকবে এবং 7 আগস্টের পর এই রেট্রোগ্রেড হয়ে আবার কর্কট রাশিতে চলে যাচ্ছে। কিন্তু 7 আগস্ট অবধি এই ফলটা আমি বলছি, আজ থেকে 7 আগস্ট 2023 এই কয়দিন এই পাঁচ রাশি কী ফল পাবে। এবং মঙ্গল রয়েছে আপনার 12.5 ডিগ্রিতে, অর্থাৎ ডিগ্রি ওয়াইজ দুটি কিন্তু একটা দুর্লভ যোগ কিন্তু সৃষ্টি করছে মঙ্গল এবং শুক্র। মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ, শুক্র হচ্ছে ভোগকারক গ্রহ। এই দুটি যখন একত্রে অবস্থান করে কিনা এবং রেট্রোগ্রেড হয়েছে, শুক্র খুব কম কিন্তু রেট্রোগ্রেড হয় এবং মঙ্গলের সাথে হয়েছে এবং সরাসরি কর্কট রাশিতে চলে যাবে 7 আগস্টের পরে, আরেকটি আপনাদেরকে ভিডিও দেবো সেখানে আরও কী ফল পেতে চলেছে। এই 172 বছর পর এই দুর্লভ সংযোগে পাঁচ রাশি হতে চলেছে মহাকোটিপতি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আবার বলছি, যারা যাদের প্রচুর সমস্যা রয়েছে কি না, অর্থনৈতিক সমস্যা, ঋণে পড়ে গেছেন, আপনার কর্মহীন হয়ে পড়ে আছেন, কর্ম পাচ্ছেন না, বিবাহের জায়গায় সমস্যা, দাম্পত্য সুখের জায়গায় সমস্যা, ব্যবসা ভালো চলছে না, আপনার মামলা মকদ্দমায় ডুবে গেছেন, ইনকাম করছেন, অর্থকে ধরে রাখতে পারছেন না, কৌশিকদা আপনাদের পাশে আছে, আমি আছি তো, চিন্তা করছেন কেন? আমি বারবার এই কথাটা বলি, অর্থাৎ আমি যার হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি, আমি কিন্তু সবারই কিন্তু হাত ধরি না। আমি বারবার কথাটা বলি, যে জায়গাতে কাজ করি দায়িত্বের সাথে কাজ করি এবং চ্যালেঞ্জের সাথে কাজ করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। ইম্পসিবল আমার অভিধান থেকে কেটে দিয়েছি, এভরিথিং ইজ পসিবল। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার, কিন্তু স্বপ্নটা আপনাকে দেখতে হবে ঠিক আপনার যোগ্য অনুযায়ী স্বপ্ন দেখতে হবে। আপনি যদি ভাবেন যে আজকে আমি পশ্চিম দিকে সূর্য উঠাবো, সেটা কিন্তু হবে না। অর্থাৎ সফলতা তখনই পাবেন আপনার যোগ্যতার মাপকাঠি অনুযায়ী, কিন্তু আপনি সফলতা কিন্তু পাবেন। বাধা আসছে, ঋণের বোঝা কাঁধে নিয়ে যারা ঘুরছেন, কৌশিকদা আপনাদের পাশে আছে। প্রচুর অর্থ অপচয় হয়েছে, সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা চলছে, সন্তানের জায়গা নিয়ে সমস্যা চলছে, সন্তানের এডুকেশন নিয়ে সমস্যা চলছে, বিবাহের জায়গা নিয়ে সমস্যা চলছে, দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি, 100% কৌশিকদার প্রেডিকশন না মাটিতে পড়ে না। আমি যে প্রেডিকশন করি কি না, 100% সেই জায়গাটা কিন্তু হবে। আগে ডায়াগনোসিস করা দরকার, তারপর আপনার কোন ওষুধ দিতে হবে। দেখুন, প্রত্যেকেরই স্বপ্ন কিন্তু দেখে, প্রত্যেকেই প্রচুর খাটে, কিন্তু সবাই কি দিনের শেষে সেই সফলতা পায়? তার জন্য তো গ্রহ, আপনার নবগ্রহের মধ্যে কোন কোন গ্রহ আপনার ফেভারে রয়েছে, কোন কোন গ্রহ আপনার ডিসফেভারে রয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই অর্থপ্রাপ্তি হবে কি না। আমি একটি কথা আপনাদেরকে বারবার বলি, নিজস্ব ব্যক্তিগত জন্মছকটা দেখা দরকার। এই যে আমি বলছি কি না, যদি আপনার জন্মছকে এই যোগ থাকে এবং এর পাশাপাশি যদি দশা মহাদশা যদি পারমিট করে কি না, আর সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করে রাখেন, এই সময় চমৎকার হতে চলেছে। চমৎকারকে নমস্কার জানাই। আর কেউ কেউ বলছেন যে কৌশিক, আপনার কি দুটো চ্যানেল আছে? না, আমার একটি মাত্র চ্যানেল, সেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন, এর বাইরে আমার কোনো চ্যানেল নেই।
এবং আরেকটি কথা, অনেকে বলছে যে কৌশিক দা আপনার নাম করে অনেকে বলছে আমি কৌশিক রায়, এবং আমি সেই জায়গাটাতে আমি আবারও বলছি আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এবং পেমেন্ট করার আগে কৌশিক রায় নাম লেখা আছে কিনা সেটা আগে দেখে নেবেন। আমি একটি কথা বারবার বলছি, যারা যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে রাস্তা খুঁজে পাচ্ছে না, যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন, ইম্পসিবল আমি আমার অভিধান থেকে কেটে দিয়েছি। এই 172 বছর পরে দুর্লভ সংযোগে যে 5 রাশি রাজ সিংহাসন পেতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই 5 রাশি। নাম্বার 1 রাশি কর্কট রাশি, কর্কট রাশি ধনভাবে অবস্থান করছে এবং আপনার একাদশপতি এবং চতুর্থপতি সুখ সাধন সফলতা এবং আপনার পঞ্চমপতি আকস্মিক অর্থপ্রাপ্তি, লটারি শেয়ার বাজার ফাটকা থেকে এই সময় অর্থ আপনি পেতে চলেছেন। কর্কট রাশি টপ পজিশনে যেতে চলেছে কর্কট রাশি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশি সোনায় সোয়াগা হতে চলেছে। সিংহ রাশির ভাগ্যাধিপতি রাশিতে অবস্থায় শুক্র রাশিতে আপনাদের দাম্পত্য সুখ, ভোগ, প্রপার্টি থেকে লাভ, ডেলি ইনকাম বৃদ্ধি, শ্মশানবাহু মহাপুরুষ রাজযোগ, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির আর্থিক স্থিতি মজবুত হবে, ধনাধিপতি আপনার পঞ্চমভাবে অবস্থান করছে, আপনাদের লটারি ফাটকা, শেয়ার মার্কেট, ট্রেন্ডিং স্টক মার্কেট থেকে আপনারা কিন্তু লাভ পাবেন মেষ রাশি। কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির দাম্পত্য সুখ এবং প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ, আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। ভাগ্যাধিপতি আপনার সপ্তমভাবে অবস্থান করছে এবং আপনার কর্মাধিপতি কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন, যারা চাকরি পাচ্ছিলেন না সে যার চাকরি পাওয়ার একটা সম্ভাবনা, আপনার ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি, দাম্পত্য সুখ যেমন রয়েছে এবং আপনাদের অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা নিশ্চিত রূপে কিন্তু লাভ কিন্তু পাবেন। এরপর যে রাশি সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সপ্তমপতি কর্মভাবে ব্যবসা থেকে এবং কর্মক্ষেত্র আপনার লাভ হতে চলেছে এবং আপনাদের ভোগ বিলাস বৃদ্ধি হতে চলেছে এবং কোনো জায়গা থেকে প্রপার্টি ক্রয়ের জায়গা আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। বৃশ্চিক রাশির আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা এই সময় কিন্তু প্রাপ্তি হতে চলেছে। 172 বছর পরে এই দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আপনাদের এই সময়ের মধ্যে কোনো জায়গা থেকে বড় ধরনের শুভ সংবাদ আসতে চলেছে, বিশেষ করে যাদের ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল সেই অর্থনৈতিক আপনাদের ক্রাইসিসগুলো কিন্তু কাটবে এবং এই 23 জুলাই থেকে 7 অগস্ট পর্যন্ত এই রাশিগুলো হতে চলেছে মালামাল। এই সময়ের মধ্যে আপনাদের অর্থনৈতিক স্থিতি, ভাগ্যক্ষেত্রে উন্নতি এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, প্রমোশন এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।